সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রিয়া মুনির কাছে। রিয়া মুনি কি অপরাধ ছিল? গ্রামের সবাই তাকে অপয়া বলছে। তার দুর্ভাগ্য, তার যেই দিন বিয়ে, বরযাত্রী, বাস অ্যাক্সিডেন্ট হয়ে তার হবু জামাই মারা যায় বিয়ের দিনে। বিয়ের আসর থেকে সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যায়, তার আর বিয়ে হয় না। এরপর থেকেই গ্রামবাসী তাকে অপয়া বলছে। তার বিয়ে আসে, কিন্তু ওই যে বিয়ে করতে এসে মারা গেছে, যার জন্য তার আর বিয়ে হচ্ছে না। আমরা তার মুখ থেকেই কিছু কথা শুনবো এবং জানার চেষ্টা করব। রিয়ামুনি, ভালো আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আপু। তোমরা কয় বোন, কয় ভাই বোন এটা একটু বলো। তিন বোন এক ভাই। তিন বোন এক ভাই, তুমি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। তোমার বাবা কি করে? রিক্সা চালায়। রিক্সা চালায়। হ্যাঁ, তুমি কি করো? আমি কি করব, আমার মানে বিয়া জামাই আসছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাসে। তারপর থেকে তোমার বিয়ে হচ্ছে না? না, বিয়ে হচ্ছে না, মানে বিয়ের আলাপাশে চলে যায় শূন্য এগুলো। পড়াশোনা কি কিছু করেছো? কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? পড়াশোনা অল্পই করছি, সেভেন পর্যন্ত পড়ছি। সেভেন পর্যন্ত পড়ছিলে? তুমি দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার বাবা কি করে? বাবা তো রিক্সা চালায়। রিক্সা চালায়। হুম। আচ্ছা, তুমি যে গ্রামে আছো, অর্থাৎ বাড়িতে আছো, তোমাকে গ্রামবাসীরা কি বল, মানে এটা কি তোমার অপরাধ যে তোমার বিয়ের দিনে তোমার জামাই মারা গেছে? তার সাথে তো তোমার আর বিয়ে হয় নাই, তাই না? না না, সে আসতেই অ্যাক্সিডেন্ট করে একটা দুর্ঘটনায় সে মারা গেছে। জি, এটাই কি তোমার অপরাধ? হ্যাঁ, এটাই আমার অপরাধ, যে স্বামী আসার আগেই, মানে বিয়ে হওয়ার আগেই মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য ওই মেয়ের আর বিয়ে করা যাবে না। তার জন্য কেউ আমারে মানে দেখতে আসে, আইসা চলে যায়। তো দর্শক দেখেন, এখনকার মানে এখনকার বর্তমানের যে যুগ, এই যুগেও এই এইটা একটা অন্ধবিশ্বাস, মেয়েটা তার বাড়ি থেকে বের হতে পারছে না, সবাই তাকে অলক্ষ্মী বলছে, অপয়া বলছে, সব কিছুতেই তোমাকে, তুমি, আমি তোমাকে এর আগেও দেখেছি বা পরিচিত অনেকটা দর্শক, সে কিন্তু অনেকটা পরিচিত, অনেকটা হাসি খুশি একটা মেয়ে। সে তো জানতো না তার জীবন এরকমভাবে ভেঙে যাবে। তো আচ্ছা, তুমি কি মানে আমাদের কাছে, যেহেতু তুমি এসেছো ইন্টারভিউ দেওয়ার জন্যে, আমরা অনেক ভিডিও এর আগে আপলোড দিয়েছি বা ছেড়েছি, দর্শক আপনারা দেখেছেন, তুমি কেমন পাত্র চাও? আমি তো চাই একটা ভালো ছেলে হোক, আমাকে নিয়ে সংসার করুক, সে গরিব থাকুক, সমস্যা নেই, কিন্তু মনটা জানি ভালো থাকে। তুমি এটাই চাও? হ্যাঁ। এর আগে কি কোনো পাত্র তোমাকে দেখে গেছে, মানে এই যে একটা দুর্ঘটনা হওয়ার পর? হ্যাঁ, দেখে গেছে, কিন্তু এই যে ঘটনাটা জানার পর আগ্রহী হয় না, চলে যায়। ভাবে হয়তো আমিও মারা যাবো, ওই মেয়ের বিয়ে করবে, তার জন্য আসে না। আচ্ছা, প্রবাসী ছেলে হবে, পছন্দ করো তুমি প্রবাসী বা ব্যবসা করে ছেলে, চাকরিজীবী? হ্যাঁ, মনটা যদি ভালো হয় আমার পছন্দ হবে। তুমি তাকে বিয়ে করবে, তাই? করবো, কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই, সে যদি আমাকে করে আমি অবশ্যই করব। তো দর্শক, আপনারা রিয়ামুনির মুখ থেকে কথাগুলো শুনলেন, সে কেমন পাত্র চাই। পাত্র কি তোমার এমনি কি ব্যক্তিগতভাবে কোনো চয়েস আছে কিনা, পাত্র যেরকম সাদা হতে হবে, কালো হতে হবে, এরকম কোনো কিছু? না, সে শ্যামলা হোক, কিন্তু পেশটা ভালো থাকুক। পেশটা একটু ভালো চাও, তাই না? ভালো মানে কেমন ভালো? ভালো, নাক মুখ চিকন হোক, বড় অনেক সুন্দর। আচ্ছা, তোমার হাইট কত? এটা তো বলা লাগবে না, এটা তো বুঝেনি, আপনিও তো মেয়ে মানুষ। আচ্ছা, তো দর্শক দেখেন আপনারা, সে কিন্তু অনেক হাসি খুশি একটা মেয়ে, আর অনেক চঞ্চল একটা মেয়ে। হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য কিন্তু সে দায়ী নয়। আমরা জন্ম, মৃত্যু, বিয়ে, আমরা জন্মেছি যখন এটা হবে, কিন্তু এই যে একটা কারণে তার বিয়ে হচ্ছে না, আসলে বর্তমান যুগে এমন একটা ঘটনা, এটা মেনে নেওয়ার মতো নয়। তো যারা যারা এই মুহূর্তে ভিডিও ফুটেজটি দেখছেন, যারা যারা বিয়ের জন্য আগ্রহী, রিয়ামুনিকে যারা বিয়ে করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা রিয়ামুনি, তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বিয়ের জন্য, তাহলে তুমি কিভাবে কন্ট্যাক্ট করবে, আমাদের মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে? আপনাদের মাধ্যমে। আচ্ছা, আমাদের মাধ্যমে সরাসরি তোমার সাথে যোগাযোগ করবে। ঠিক
তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা যারা রিয়ামনুকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করতে আগ্রহী যারা, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের বায়োডাটা সিভি আমাদেরকে ইনবক্স করবেন, তারপরে আমরা রিয়ামনুর সাথে কন্ট্যাক্ট করে দেবো।